আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? খুব রিসেন্টলি কক্সবাজার গিয়েছিলাম, আর কক্সবাজারে গেলেই বিশেষ করে বিচ এরিয়াতে দেখবেন হকাররা কিছুক্ষণ পর পর বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে। তার মধ্যে অন্যতম একটা খাবার হচ্ছে এই ফলটা, বাংলা নাম আনারকলি। এই এরিয়াতে সবাই আনারকলি নামেই এই ফলটা চেনে, ইংলিশে প্যাশন ফ্রুট বা ট্যাং নামে পরিচিত। তো এই ফলটা কাঁচা অবস্থায় সবুজ রঙের হয় আর পাকা অবস্থায় হলুদ রঙের হয়। এটা মিষ্টি জাতের একটা ফল। তো এখানে যে বানানো হচ্ছে, এখানে জাস্ট লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছে। খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল, মিষ্টি, ঝাল, হালকা একটু টক ভাব সব মিলিয়ে খেতে বেশ টেস্টি। আমি যখন এডিটিং করছিলাম আমার কিন্তু জিভে পানি চলে আসছিল। এই ফলটা কিন্তু অনেক খাদ্যমান সম্পন্ন, অনেক রকমের ভিটামিন এই ফলের মধ্যে রয়েছে। এই ফল দিয়ে সুস্বাদু শরবতও তৈরি করা যায়। তো ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।